এই ভিডিওতে আমরা তৃতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের 14 নম্বর স্কুলের অঙ্কগুলো দেখব। একে আছে সঠিক উত্তরের মাথায় টিক দাও, তো আমি এখানে তাক দিয়ে দিয়েছি। পতেলি বলেছে বর্গাকার চিত্রের বাহুর সংখ্যা কয়টি? 4টি। খ, 3 অঙ্কে বৃহত্তম সংখ্যাটি হবে 999, মানে 3টে 9। গ, এখানে একটা ছবি দিয়েছে, বলেছে চিত্রটির গণিতের ভাষার নাম হলো বৃত্ত। ঘ, কোনো সংখ্যাকে 7 দিয়ে ভাগ করছি মানে 7টা ভাজক, ভাগশেষ সবসময় ভাজকের থেকে ছোট হয়, তাই হবে 6। দুই আছে শূন্যস্থান পূরণ করো, কতে বলেছে 99 আর 1 যোগফল কত হবে, কত অঙ্কের সংখ্যা? তো 99 এর সাথে 1 যোগ করলে হয় 100। 100 মানে 1 আর 2 শূন্য, তাই 3 অঙ্কের সংখ্যা। খতে দিয়েছে বিজোড় সংখ্যার সাথে 1 যোগ করলে আমরা কি সংখ্যা পাই, জোড় সংখ্যা পাই। ধরো 7 হলো বিজোড় সংখ্যা, তার সাথে 1 যোগ করলে 8 পাবো, 8 হচ্ছে জোড় সংখ্যা, মানে 2 দ্বারা বিভাজ্য। গ দিয়েছে 9 জোড়া জুতো, তাহলে 1 জোড়া মানে হচ্ছে 1 জোড়া সমান হলো কটা, 1 জোড়া সমান হচ্ছে 2টি, তাহলে 9 জোড়া মানে 9 × 2 = 18টি, এটা 18টি, 9 দ্বিগুণে মানে 18টি জুতো। ঘতে একটা ছবি দিয়ে বলেছে চিত্রটিতে বাহুর সংখ্যা লেখো 1, 2, 3, 4, 5, 6, 6টি বাহু আছে। 3 আছে বাম দিকের সাথে ডান দিক মেলাতে বলেছে, কদ বলেছে ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ মানে ভাজ্য হবে। খ বলেছে 100 থেকে 2 কম, 100 থেকে 2 কমে গেলে হয় 98, তাই অ। গয়ে দিয়েছে 7 × 60 মানে 6×7 = 42, 420 দীর্ঘই। আর ঘতে দিয়েছে জোড় সংখ্যা যোগ বিজোড় সংখ্যা, জোড় সংখ্যা হলো 4, বিজোড় সংখ্যা 3, যোগ করলে হয় 7, বিজোড় সংখ্যা, তার মানে আ। 4 দিয়েছে নিচের প্রতিটা প্রশ্নের উত্তর দাও, কতে বলেছে 6, 0, 8 দিয়ে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হবে 608 আর বৃহত্তম সংখ্যা হবে 860। খতে বলেছে কোনো ভাগ অঙ্কে ভাজক হচ্ছে 7, ভাগফল 5, ভাগশেষ 2 হলে ভাজ্য কত, সূত্র ধরে অঙ্কটি করো। তাহলে ভাজ্য বের করার সূত্র হলো ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, তাহলে ভাজক হচ্ছে 7, ভাগফল হলো 5 আর ভাগশেষ 2, তাহলে 5×7 = 35 আর 2 যোগ করলে হচ্ছে 37। গতে দিয়েছে 100 টাকাকে খুচরো করলে কয়টি 20 টাকার নোট পাবো, তাই 100কে 20 দিয়ে ভাগ করে দেবে 5টি। 5-এ দিয়েছে 2 গুণ দিয়েছে, তো 135কে 4 দিয়ে গুণ করলে 4×5=20, হাতে 2, 4×3=12 আর 2 যোগ করলে 14×4 হাতে 1, 4×1=4 আর 1×5, তাহলে নিম্ন গুণফল 540। ক্ষয়েতে দিয়েছে 109কে 5 দিয়ে গুণ, 5×9=45, 5×1=5, তাহলে নিম্ন গুণফল 545। 6-এর দাগেতে আছে দুটো ভাগ দিয়েছে, বা যে কোনো একটা করতে হবে, তো কয়ে আছে 408 ভাজিতক 6 আর ক্ষয়ে আছে 225 ভাজিতক 5, তাহলে 408-এর মধ্যে আমরা 4 যেহেতু 6-এর থেকে ছোট 40 নেব, 6×6=36, 40 থেকে 36 বিয়োগ হলে 4, 8 নামলো, 6×8=48, তাহলে নিম্ন ভাগফল হচ্ছে 68। ক্ষয়ে 225কে 5 দিয়ে ভাগ করবো, 5×4=20, 2 নামলো, 5 নামলো, 5×5=25, তাহলে নিম্ন ভাগফল 45। 7-এর দাগের অঙ্কে আসি, এখানে 3টে আছে, 2 করতে হবে, তো প্রত্যেকটার মান 3। বলেছে কতে দিয়েছে মেলাতে গিয়ে তুমি 10 টাকা 50 পয়সার বাদাম, 55 টাকা 50 পয়সার চীনামাটির রবীন্দ্রনাথ ঠাকুর এবং 32 টাকা 50 পয়সার একটি বাঁশি কিনেছ, তুমি মেলাতে মোট কত টাকা খরচ করলে, হিসাব করো। তাহলে একের বেশি খরচ হলে যোগ করে দেবে, তাহলে বাদাম হচ্ছে 10 টাকা 50 পয়সার, চীনামাটির রবীন্দ্রনাথ ঠাকুর 55 টাকা 50 পয়সা আর বাঁশি হলো 32 টাকা 50 পয়সা। শূন্যগুলো নামিয়ে দিলে 3×5 মানে 15×5, হাতে 1টা টাকা বা টাকার ঘরে এককের মাথায় তুলে দেবে, 5×2=7 আর 1×8, 5×3=8, 1×9, তার মানে আমি মেলাতে মোট 98 টাকা 50 পয়সা খরচ করলাম। খতে দিয়েছে এক ঘুড়ি বিক্রেতা 152টি ঘুড়ি বিক্রি করে, প্রতিটি ঘুড়ির দাম 5 টাকা করে হলে সে মোট কত টাকা পেল, তাহলে একটি ঘুড়ির দাম হচ্ছে 5 টাকা, তাহলে 152টা ঘুড়ি একের কথা বলে বেশির দাম, একের একটা জিনিসের হিসাব বলে সেই জিনিসেরই বেশির দাম, মানে হিসাবটা বার করতে হলে গুণ করতে হয়, তাহলে 152কে 5 দিয়ে গুণ করে দেবে, 5×2=10, হাতে 1, 5×5=25, 7×2=5, 7×5=6, তাহলে সে মোট 760 টাকা পেল। গতে বলেছে মা 404টি নারকেল নাড়ু আমাকে 4টি জারে সমানভাবে রাখতে বললে, প্রতিটি জারে কটি করে নারকেল নাড়ু থাকবে, তাহলে 4টি জারে মোট নারকেল নাড়ু থাকবে 404টি, তাহলে একটা জারে কটা, তাহলে আবার বেশির কথা থেকে একের কথা বার করতে বললে ভাগ হয়, তাহলে 4টি জারে মোট নারকেল নাড়ু আছে 404টি, 1টি জারে নারকেল নাড়ু 404 ভাজিতক 4,
তো 404 কে 4 দিয়ে ভাগ করলে 4 1 4 শূন্য নামলো, এখানে শূন্য বসিয়ে মিলিয়ে দিলাম, আর এই 4টা নামলো 4 1 4। তাহলে প্রতিটি জারে 101টি করে নারকেল নাড়ু থাকবে। তো এই ছিল আজকের আমাদের তৃতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের 14 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো।